নমস্কার বন্ধুরা, অনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমি অনিতা, আজকে এসেছি একটা জলখাবারের রেসিপি নিয়ে। আমার আজকের জলখাবারের রেসিপি হলো ব্রেড রোল। আপনারা এটা বাড়িতে তৈরি করবেন, করে নিজেরা খাবেন এবং বাচ্চাদেরকে মাঝে মধ্যেই টিফিনে দিতে পারেন, খুবই পছন্দ করবে। আর এটা একদম স্বাস্থ্যসম্মত, মানে বিভিন্ন রকমের সবজি বাচ্চারা সাধারণত খেতে চায় না, সেই সমস্ত সবজি দিয়ে আমি এই রোলটাকে বানাবো। আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখবেন আর বাড়িতে তৈরি করে খাবেন বা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তাহলে চলুন আমি দেখিয়ে দিই কীভাবে আমি ব্রেড রোল বানাচ্ছি। ব্রেড রোল বানাবার জন্যে আমি সবজি হিসাবে নিয়েছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপির কুচি, আলু সিদ্ধ করে নিয়েছি। আমি রান্না করার সময় একে একে সব দেখিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রান্নাটা কীভাবে করছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি রোলের পুরটা বানিয়ে নেবার জন্যে গ্যাস জ্বেলে একটা কড়া বসিয়ে তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই এক টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমি এর মধ্যে বেশি কিছু মশলা দেব না, সবজিটা দেব কিন্তু মশলা আমি খুব বেশি একটা ব্যবহার করব না। আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি, এক কাপ ময়দা, এটাকে আমি নুন, এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা আমি খুব সামান্য টমেটো কুচি নিয়েছি, হাফ। আপনারা যদি মনে করেন এটা নেব না তাহলে নাও নিতে পারেন, এটাও দিয়ে দিলাম। অল্প একটু বাঁধাকপি আমি এখানে কুচিয়ে এটাকে ভাপিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর আমি এখানে দুটো সিদ্ধ ডিম আর দুটো আলু সিদ্ধ করে রেখেছি, এটা একটু গ্রেট করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, অল্প একটু মরিচ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমার কাঁচা লঙ্কা কোথা আছে তাই আমি সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ আমি ব্যবহার করছি, নাহলে একদম সাদা সাদা দেখতে লাগবে। খুব সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে কমিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছি না, সেটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন, মানে এর মধ্যে গাজর দিতে পারেন, ফুলকপি দিতে পারেন। ফুলকপি দিলে গ্রেট করে দেবেন, গাজরও তাই দিতে পারেন, পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবেন। এবারে ডিম দুটো আমি গ্রেট করে দিচ্ছি। একটু আধটু ডিম টিম না দিলে বাচ্চারা খেতে চাইবে না, পছন্দ করবে না, শুধু সবজি। এবার একটুখানি টেস্ট করে দেখবেন যে নুনটা ঠিক আছে কি না, যদি দেখেন নুনটা কম আছে তাহলে একটু দিয়ে দিতে পারেন। এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর কয়েকটা সুইট কর্ন আমি দিয়ে দিলাম। এতে চাইলে দুটা একটা কিশমিশ কুচিও এতে দিতে পারে, তাহলে টেস্ট আরও ভালো লাগবে, কারণ কিশমিশটা একটু মিষ্টি মিষ্টি গালে পড়বে, খেতে ভালো লাগবে। এই যে আমি অল্প কটা কিশমিশ নিয়েছি, এটা একটুখানি এই কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে, চাইলে ধনে পাতা দিতে পারেন, আমি এখানে ধনে পাতা ব্যবহার করছি না। পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা নিভিয়ে দেব, দিয়ে আগে রোলটাকে বানিয়ে নেব, তারপর ভেজে নেব। এই যে আমি এক কাপ ময়দা নিয়েছিলাম, তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব, একটু চিলি ফ্লেক্স দেব, আর অল্প একটু মরিচ গুঁড়ো দেবো।
দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও নয়। এটা আমি ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। ধারগুলো আমি কেটে সরিয়ে দিলাম, দিয়ে এটা একটু চেপে গেলে নিচ্ছি। এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে এটা এইভাবে আমি হাত দিয়ে চেপে মুড়ে দিচ্ছি। এবার এই ময়দার যে ব্যাটারটা আমি বানিয়েছি তার মধ্যে এটা ডুবিয়ে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রোলটাকে আমি নিয়ে এই যে ময়দা গুলিয়েছি ময়দার মধ্যে এরকম করে ময়দা মাখিয়ে নিয়ে এই যে আমি ভাজছি, আমি এই দুটো ছাড়া দেখাইনি বলে আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে তেলের উপরে ছেড়ে দিতে হবে, আর এটা একদম এই রোলটাকে ডিপ ফ্রাই করবেন না, এটা সবসময় কম তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নেবেন। এবার এটা লাল করে আমাকে এই রোলটাকে ভেজে নিতে হবে, এরকম লাল করে ভেজে তুলে নেবেন। রোলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দেখুন, রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ব্রেড রোল। আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে নিজেরা খাবেন, আর বাচ্চাদেরকে টিফিনে অবশ্যই দেবেন। দেখবেন খুব খুশি হয়ে খাচ্ছে, এরকম টমেটো সস মাখিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। জানাতে কিন্তু ভুলবেন না যে এটা কেমন খেতে হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ আপনাদের কাছে রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।